রানীগঞ্জের ব্লক স্তরের বেশ কয়েকটি এলাকায় করোনা পজিটিভ রোগীর সন্ধান পাওয়ার পরপরই এলাকার গ্রামগঞ্জের মানুষেরা করোনা মোকাবেলায় উঠে পড়ে লেগেছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকেই গ্রাম লাগোয়া কয়েকটি এলাকা যেমন তিরার চেলোদের পাশাপাশি ডামালিয়া হাড়ভাঙা এলাকার গ্রামীণ মানুষেরা গ্রামকে সুরক্ষিত করতে ব্যস্ত হয়ে পড়লেন। গ্রামে যাতে পরিযায়ী শ্রমিক বহিরাগতরা প্রবেশ করতে না পারে তাই গ্রামে ঢোকার পথ একেবারে বাঁশের ব্যারিকেড দিয়ে সকাল থেকে যুবক সদস্যরা তারা পালা করে পাহারা দিয়ে আগলে রাখলো। বৃহস্পতিবার এমনই দৃশ্য দেখা গেল রানীগঞ্জের নুনিয়া নদীর ওপর হাড়ভাঙা ও মালিয়া ব্রিজে, যেখানে বাঁশের ব্যারিকেড করা হয়েছে। গ্রামের মানুষজন বলছেন কে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কি গন্তব্য সবটা জানা হচ্ছে। তারপর গ্রামে ঢোকার জন্য জিজ্ঞাসাবাদ করার পর ছাড়পত্র পাওয়া যাচ্ছে। গ্রামের মানুষদের দাবি কোনো মতেই গ্রামে করোনা ভাইরাস ঢুকতে দেওয়া যাবে না, তাই দিনরাত এক করে পাহারা দিতেও তাদের আপত্তি নেই জানিয়েছেন যুব সদস্যরা।